হ্যালো বন্ধুরা, চলে আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আপনারা আমার এই হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে লাইকটা শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা হয়েছে, আজকে আমার কাছে আছে কাঠের জানালা। তো এই কাঠের জানালাতে আমরা আজকে রং করব। তো রং করতে গেলে আপনার কি কি বস্তু লাগে এবং কিভাবে কাঠে রং ব্যবহার করতে হয় আমি আজকে আপনাদের দেখাবো। তো কাঠে রং করতে গেলে প্রথমে কিন্তু আপনার কাঠে প্রাইমার ব্যবহার করতে হয়। তো কাঠে প্রাইমার কিভাবে ব্যবহার করবেন আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। তো চলুন আমরা এখন রঙের দিকে চলে যাই, রঙের কাছে। তো আমি আজকে কাঠে ব্যবহার করব জি ব্রাউন, অর্থাৎ গোল্ডেন ব্রাউন রং আমি কাঠে ব্যবহার করব। তো এটা হচ্ছে আমার এশিয়ান পেন্টের রং। তো এশিয়ান পেন্টের আমার কাছে আছে হাফ লিটার, বুঝতে পারছেন, হাফ লিটার। তো হাফ লিটারের দাম MRP আছে আপনার 216 টাকা। তো এখন বলবো যে রং ব্যবহার করতে গেলে আপনার কি কি বস্তু দরকার হয়, ঠিক আছে। তো প্রথমে বলি আপনার দরকার হবে আপনার এরকম তারপিন তেল, যেরকম তারপিন তেলের আপনার দরকার হবো। তারপরে আপনার ব্রাশ, এরকম ব্রাশের দরকার হবো। তো এখন বলবো যে আপনারা এই রংটা কিভাবে খুলবেন, আরও আপনার রংটা কিভাবে কাটে ব্যবহার করতে হয় আমি আপনাকে দেখাবো। ভিডিও স্কিপ করবেন না, নাহলে বুঝবেন না যে রং কিভাবে কাটে ব্যবহার করতে হয়। আরও আমি বলবো যে তারপিন কেন এই রঙের লগে মিক্স করে আপনার কাঠে ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো কেন তারপিন রঙের লগে মিক্স করে কাঠে ব্যবহার করতে হয়, কারণ রঙটা আপনার মোটা থাকে, তো তারপিন দিলে আপনার রঙটা পাতলা হয়, ঠিক আছে। তো তারপিন রঙের লগে কিভাবে মিক্স করবেন আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখতে পারেন। তো এখন আমরা রঙের মুখটা খুলবো, আরও রঙের মুখটা কিভাবে খুলতে হয় আমি আপনাকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার সাথে দাও আছে আজকা, তো দাও দিয়ে আমি এই রঙের তোমরা রঙের মুখটা খুলে গেল, রঙটা কিন্তু তেল তেল। তো ওই তেল তেলটা আমরা এখন যে কোনো নাটির সাহায্য দিয়ে এটাকে আমরা এখন নাড়বো। তো নাড়ার পরে আপনারা এরকম একটা পাত্র নিয়ে নেবেন, যে কোনো পাত্র। তো পাত্রের মাঝে আমরা এখন রংটা ঢেলে দিব আপনার যতটুকু লাগে। তো আমি ফার্স্টে কম করে ঢেলে নিলাম, তারপরে এই রঙের মাঝে ওখানে তারপিনটা মিক্স করতে লাগবো। তো আপনার রঙের অনুযায়ী আপনার তারপিনটা ঢালবেন। আমি কম করে ফার্স্ট টাইম ঢেলে নিলাম, যাতে বেশি পাতলাও না হয়, বেশি ঘন না হয়। ফাইনালি রং মারা শেষ হলো, দেখছেন কত সুন্দর লাগছে। তো আমার হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে একটা